প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। আজকে শেয়ার করছি চাপতি বা চাপড়ি পিঠার রেসিপি। নানি দাদি মা খালারা যেভাবে চাপতি পিঠা তৈরি করতেন, এটা সেই অথেন্টিক রেসিপি। শুধু পার্থক্য হয়েছে, ওনারা তো ব্যবহার করতেন কাঠের চুলা, মাটির তাওয়া বা খোড়াতে, আমি কিন্তু ব্যবহার করছি আমাদের আজকালকার যে সসপ্যান আছে, ননস্টিক প্যান, সেটাতে। পার্থক্যটা এখানেই, আমি এখানে প্রায় নিয়েছি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি। এই পোলাওয়ের চাল ব্যবহার করার ফলে চাপতি বা চাপড়ি পিঠা মচমচে হবে। ডালের মধ্যে 3 রকমের ডাল ব্যবহার করছি। আমি প্রথমে দিয়েছি 1/4 কাপ পরিমাণ মুগ ডাল। আমি কিন্তু আর এটা ভাজিনি, তবে ভাজতেও পারেন, অসুবিধা নয়। 1/4 কাপ পরিমাণ দিয়েছি মসুরের ডাল, আরও দিয়েছি 1/4 কাপ পরিমাণ এটা সেদ্ধ চাল। সেদ্ধ চাল দেওয়ার জন্য পিঠা কিন্তু কিছুটা নরম হয়। দুই ধরনের চালই ব্যবহার করবেন, একটু মচমচে, একটু নরম করার জন্য। আর একটাই ডাল দিয়েছি, এটা ছোলা বুটের ডাল। আমি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন রাতে আমি সারা রাত ধরে এই চাল ডাল যথেষ্ট পরিমাণে নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। সাধারণত 7-8 ঘন্টার মতো এই চাল ডাল ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালবেলায় আমি ভালোভাবে চাল ডাল একেবারে ধুয়ে নিচ্ছি, যাতে পানিটা একদমই ঘোলা না থাকে। আর এই চাল ডালকে আমি বেটে নেব না, তবে ইচ্ছা করলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। তবে আমি শিলপাটায় তো আর বাটবো না, আমি ব্লেন্ডার বার করেছি। ব্লেন্ডারের মধ্যে ভালোভাবে আমি মিহি করে একেবারে ব্লেন্ড করে নেব। আমি আবার সমস্ত চাল ডালই কিন্তু ব্লেন্ড করছি না, আমার এত দরকার নেই চাপতি, 3-4টা হলেই যথেষ্ট। এই কারণে আমি অর্ধেক পরিমাণে নিয়েছি। এই চাল ডাল আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, 2 দিনের মতো ঠিক থাকবে, আমি পরে ব্যবহার করব। আর পানিটা দিবেন এখন ব্লেন্ড করার জন্য, যতটুকু পানি না দিলেই নয়, সেইটুকু পরিমাণই পানি দেবে। আমি এখানে 1/4 কাপের মতো প্রথমে পানি দিয়েছি। বেশ ভালোভাবে মিহি করে ব্লেন্ড হয়েছে। এখন এর মধ্যে খুব সহজভাবে পিঠাটা তৈরি করার জন্য ব্লেন্ডারের মধ্যে আমি বেশ পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছি, রসুন আর কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলি দিবেন, পেঁয়াজটা বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, পেঁয়াজের মধ্যেও কিন্তু পানি আছে। তারপরেও আমি এগুলি ব্লেন্ড করার জন্য সামান্য কিছুটা পানি দিয়েছি। ব্লেন্ড করার পরে সমস্ত চাল ডালের মিক্সচারের কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা এইরকম হয়েছে। চাল ডালের মিশ্রণে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি, আর দিয়েছি চিলি ফ্লেক্স বা একটু মোটা মোটা করে শুকনা লাল মরিচ একটু গুঁড়া করে দিয়েছি। দেখতে ভাল লাগবে, একটু লাল লাল হয়ে থাকবে এই কারণে। আর একটা হার্ব দিয়েছি, এটা আনেথ বলে বা এটাকে শৈল্যা পাতা বলে, বা এটাকে বাংলায় আরও, এটা আমাদের গ্রামে আমার শ্বশুর বাড়িতে শৈল্যা পাতা বলে, তবে আপনারা যে কোনো ধরনের পাতায় ধনে পাতাও কিন্তু কুচি করে দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। পিঠা জাতীয় জিনিসগুলি ভাজার জন্য না আমি একটা টিপস আপনাদেরকে বলি, এটা হচ্ছে কি, প্রথমেই এই যে পানির পরিমাণটা ঠিক আছে কিনা, লবণের স্বাদটা ঠিক হয়েছে কিনা, প্রথমে একটা ট্রায়াল দেবেন, দেখবেন যে ঠিক মতো হচ্ছে কিনা। আমি ননস্টিক প্যানটা সামান্য কিছুটা তেল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পিঠাটা। পিঠাটা দিয়ে জাস্ট চামচ দিয়ে, আর প্যানটা কিন্তু খুব বেশি গরম নয়, হালকা গরম আছে, আমি ঘুরিয়ে বড় করে নিলাম, সবুজই বড় হয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য। আর তারপরে সামান্য কিছুটা তেল উপরে আর পাশে ছড়িয়ে দিচ্ছি, তেলের জন্য পিঠাটা বেশ কিছুটা মচমচে হবে। ঢেকে দিয়েছি, খুব বেশিক্ষণ লাগেনি, 5-6 মিনিটের মধ্যে পিঠাটা ভাজা হয়ে গিয়েছে। আর এভাবে ভেজে নেওয়া চাপতি পিঠাগুলি আমি একটা নেটের উপরে রাখছি, ঝাঁঝরির উপরে বলতে পারেন, এতে গরম পিঠার ভাপটা বার হয়ে যাবে, ফলে পিঠাগুলি সগি হয়ে যাবে না বা নরম হয়ে যাবে না। আর ভাজার সময় পিঠাটা নিচের দিকটা তো ভালোভাবে মচমচে হয়ে গিয়েছে, উপরের দিকটা ইচ্ছা করলে যদি এটা একটু নরম থাকে, ইচ্ছা করলে যদি একটু শক্ত করে খেতে চান মচমচে করে, তবে উপরের দিকটা আবার উল্টিয়ে দিয়ে
তাওয়ায় কিছুক্ষণের জন্য সেঁকে নিতে পারেন। চাপটি পিঠা বা চাপড়ি পিঠা তো খেতেই হয় হাঁসের মাংস, শীতে তেলওয়ালা হাঁসের মাংস দিয়ে অথবা ভর্তা দিয়ে বা গরুর মাংস দিয়ে মুরগির মাংসের ভুনা দিয়ে। আমার ঘরে কিন্তু আজকে এসব কিছুই নেই। আমি আপনাদেরকে একটা জবরদস্ত টিপস দিয়ে দিই, যেটা আমি আমার বান্ধবীর কাছ থেকে এই কিছুক্ষণ আগেই পেয়েছি। এই টক আচারের তেল দিয়ে মাখানো পেঁয়াজ থাকলে মাংস, হাঁসের মাংস বা ভর্তা ভর্তি কিছুই লাগবে না। এটাই সেরা সেরা, খেয়ে দেখবেন অপূর্ব মজা। আরও একটা কথা বলে দিই, এই যে পিঠাগুলি খুব মচমচে হয়ে গিয়েছে, ভাজার সময় কিন্তু এতটা মচমচে ছিল না। এটা কেন হয়েছে জানেন? ভেজে নেওয়ার পরে আমি এই যে নেটটা এই গরম তাওয়ার উপরেই রেখে দিয়েছিলাম, এর ফলেও কিন্তু পিঠা আরও মচমচে হয়ে গিয়েছে। ইচ্ছা হলে এটাও করতে পারে। আশা করি আজকের এই রেসিপি থেকে কিছু তো অবশ্যই শিখতে পেরেছে, আর নতুন কিছু শিখতে পারলে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।